জোড়া ফুলের তপনের ভূমিকা নিয়ে প্রশ্ন গোয়েন্দাদের। আর এই নিয়ে আমরা কথা বলবো পিয়ালি মিত্র প্রতিনিধি আমাদের রয়েছে। পিয়ালি, খুব গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে উঠে এলো, কারণ এই জোড়া খুনে তপনের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে গোয়েন্দারা। এখন আজও জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। তারই মধ্যে শ্বশুর মশাই, তিনি বলছেন জামাই খুন করতে পারেন না, অর্থাৎ সুস্মিতার বাবা একথা জানাচ্ছে। এরপর এই বিষয়টা কতটা তদন্তের আর আপনি কি ক্ষেত্রে অগ্রগতিতে সাহায্য করতে পারে? দেখো, প্রথমে তোমাকে জানাই যে তপন মণ্ডল যে কোনো এই ধরনের ঘটনা হলে তদন্তকারী অফিসাররা অনেকজনকে সন্দেহ করে, সেই সন্দেহের সেই তারই একটা অঙ্গ হিসাবে গতকালকে তার স্বামী, সুস্মিতার স্বামী তপন মণ্ডলকে আটক করেছিলেন, তারা জিজ্ঞাসাবাদ করেন, যদিও রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে তপন মণ্ডল তার শ্বশুর বাড়িতে রয়েছেন, আমরা সেখানে গিয়েছিলাম, তার শ্বশুর বাড়িতে তিনি বিশ্রাম করছেন এবং তার শ্বশুর এটাও জানালেন যে প্রয়োজনে তাকে লালবাজারে আজকে আবার ডাকা হবে বলে জানানো হয়েছে এবং তারা গাড়ি পাঠাবেন। এই মুহূর্তে তপন মণ্ডল তার শ্বশুর বাড়িতে রয়েছেন, তার শ্বশুর মশাই তিনি এবং তার গোটা পরিবার কার্যত তপন মণ্ডলের পাশেই দাঁড়িয়েছেন। তারা যেটা স্পষ্টভাবে তিনি যেটা জানিয়েছেন রূপম চট্টরাজ, যে আমি এটা বিশ্বাস করি না, কোট অনকোট তিনি যেটা বলছেন যে আমি স্পষ্ট ভাষায় বলছি যে আমি এটা বিশ্বাস করি না, আমার আমার জামাই এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে, এখনও পর্যন্ত এরকম কোনো তার উদ্দেশ্য বা কিছু রয়েছে আমাদের কাছে এরকম কোনো কারণই নেই যাকে যার জন্য আমরা তাকে সন্দেহ করতে পারি। এবং একই সঙ্গে যদিও তিনি এটাও স্পষ্ট করেছেন, যদি তদন্তে দেখা যায় আমার জামাই দোষী তাহলে তিনি শাস্তি পাবেন, সেক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। অর্থাৎ গতকাল থেকে বেশ কিছু ক্ষেত্রে যেমন প্রশ্ন আসছিল যে তপন মণ্ডলের এখানে এসেছিলেন কেন, তিনি নিজেই দরজাটা খোলার চেষ্টা না করে কেন শ্বশুরকে ডেকে নিয়ে গেলেন, এরকম নানান ধরনের প্রশ্ন আসছিল। সেক্ষেত্রেও তার শ্বশুরের যেটা বক্তব্য যে একেবারেই কাছাকাছি তাদের বাড়ি, যখন তিনি এসে লাগাতারভাবে তার দুপুরের পর থেকে স্ত্রীকে ফোনে পাচ্ছিলেন না এবং বাড়িতে এসেও নক করে যখন পাননি তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন, তারপরে একেবারে পাঁচ মিনিটের হাতাপর যেহেতু তিনি শ্বশুর বাড়িতে ফোন করেন, তার শ্বশুরমশাই যান এবং ওই ছেলে এবং হচ্ছে নাতির মেয়ে এবং নাতনির নাতির দেহ তারা দেখতে পান একসঙ্গে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা, যেটা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেও, যে তদন্তকারী অফিসাররা যখন একটা ঘটনার তদন্ত করেন তখন সমস্ত অ্যাঙ্গেল তাদের খুলে রেখেই তদন্ত করতে হয়। এক্ষেত্রে প্রাথমিকভাবে তপন মণ্ডল, সুস্মিতার স্বামী, তাদেরকেও তারা সন্দেহে রেখেছিলেন, এখনই যে পুরোপুরি তাকে একেবারে ক্লিন চিট দিয়ে দিয়েছেন এমনটা নয়, যদিও তাকে প্রাথমিকভাবে আটক করা হয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আবারও তাকে ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি যেহেতু এখনও পর্যন্ত সরাসরি তপন মণ্ডলে জড়িত থাকার কোনো জোরালো প্রমাণ তারা পাননি, অন্য কোনো অ্যাঙ্গেল রয়েছে কি না, এবং সেই জায়গা থেকে ময়নাতদন্তের রিপোর্টটা অত্যন্ত ভাইটাল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা যেটা বলছেন যে দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে সুস্মিতা মণ্ডল, সুস্মিতার শরীরে অনেক বেশি আঘাতের চিহ্ন এবং দুজনের কাউকেই কিন্তু আনকনসিয়াস করা হয়নি, অর্থাৎ সচেতন অবস্থায় দুজনকে যখন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে, অথচ পরপর দুজনকেই একই সঙ্গে করা হচ্ছে, সেক্ষেত্রে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা তাদের পরিভাষায় যেটা বলেন যে এটা একটা ক্রিটিক্যাল কেস, তারা কাউকেই এক্ষুনি যেমন একেবারেই ক্লিন চিট দিচ্ছে না, তপন মণ্ডল তিনি এখনও সন্দেহের তাদের যে তালিকা থেকে তারা রুল আউট করে নিচ্ছেন না, তাকে আবারও ডাকা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তার পাশাপাশি অন্যরকম কোনো ওটি অন্য কারোর কোনো হাত রয়েছে একেবারে পিয়ালি, যেখানে এখনো পর্যন্ত এই জোড়া খুনে তপন মণ্ডল তাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হলো, তাকে ক্লিন চিট গোয়েন্দারা দিচ্ছেন না, পুলিশ দিচ্ছে না, যদিও তার ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন থাকছে, কিন্তু তপন মণ্ডলের শ্বশুরমশাইয়ের যে বক্তব্য, আমার জামাই এ কাজ করতে পারে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, তিনি কি বলেছেন শোনাবো। সংসারটা ওর হয়তো ইন্টেরিয়ারে কি আছে না আছে আমি বলতে পারছি না, তবু এখনো পর্যন্ত স্টিল আমি কিন্তু ওকে এখনো সন্দেহ করি না, তো পেপারে দেখছি যে ভ্যারাইটিস ওর নামে চলছে, ও যদি হতো তাহলে তো থানা ওকে অ্যারেস্ট করতো।